ইউক্রেনে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পঁচিশ জন নিহত হয়েছেন দেশটির এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে বিমান বাহিনী শুক্রবার পশ্চিমাঞ্চলে একটি এন টোয়েন্টি সিক্স যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের এই ঘটনা ঘটে দেশটির সশস্ত্র বাহিনী জানায় প্রশিক্ষণ চলাকালে অবতরণের সময় ক্যাডেটদের বহন করা বিমানটি বিধ্বস্ত হয় বিমান বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানা না গেলেও ইঞ্জিন বিকল হওয়ায় এই দুর্ঘটনা বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ